এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবিকেই কার্যত মান্যতা দিলেন ইডির আধিকারিকেরা। আজ সকালবেলাতেই শুভেন্দু অধিকারী শহীদ দিবসের উপলক্ষে নেতা এগিয়ে যে বক্তব্য রাখেন, সেই বক্তব্যকে কার্যত সমর্থন জানালেন ইডির গোয়েন্দারা। রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সন্দেশ খালিদ দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান আপাতত নিখোঁজ। ইডি তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। দুদিন পেরিয়ে গেলেও কোথায় তিনি তা এখনও জানা যায়নি। তবে এই নিয়ে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোথায় রয়েছেন দাপুটে তৃণমূল নেতা তার ইঙ্গিত আজকে দিয়েছেন তিনি। গুঞ্জন উঠেছিল শাহজাহান হয়তো বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন, তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাফ দাবি সন্দেশ খালিতেই আছেন শাহজাহান, কোনো এক প্রধানের বাড়িতে গা ডাকা দিয়েছেন তিনি। তিনি এও বলেন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন, তবে লুক আউট নোটিশ জারি হওয়ায় আর পালাতে পারেননি। শুভেন্দু অধিকারী বলেছেন কেন্দ্রীয় এজেন্সি বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে তাই পালাতে পারেনি, তবে এখন সন্দেশ খালিতেই রয়েছেন। এলাকার প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতেই লুকিয়ে রয়েছেন। বিরোধী দলনেতা এও দাবি করেন শাহজাহান কোথায় রয়েছেন সে কথা তাকে খোদ তৃণমূলেরই লোকজন বলেছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই দাবি পর চারিদিকে গুঞ্জন শুরু হয়ে যায়। দু ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর এই দাবিকে কার্যত সমর্থন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশে যায়নি শাহজাহান, তিনি এই সন্দেশ খালিতেই লুকিয়ে রয়েছেন। তবে সন্দেশ খালির কোথায় লুকিয়ে রয়েছেন তিনি, সেই ব্যাপারে খোঁজ খবর চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। যখনই সন্ধান পাবে তাকে গ্রেপ্তার করতে উদ্যত হবেন ইডির গোয়েন্দারা, একটু আগেই জানিয়ে দিয়েছেন ইডির এক আধিকারিক। দেখার বিষয় এই যে যদি সন্দেশ খালিতেই লুকিয়ে থাকেন শেখ শাহজাহান, তাহলে কখন তাকে ধরতে যান ইডির গোয়েন্দারা।